মেঘনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা করতে 2000 কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ভোলায় নদী ভাঙ্গনের শিকার কোনো মানুষ গৃহহারা থাকবে না বলেও জানান তিনি। দুপুরে ভোলা সদরের ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পের কাজের পরিদর্শনের পর এক সমাবেশে সব কথা বলেন মন্ত্রী। আমরা আপনাদেরকে একটা স্থায়ী ঠিকানা দিতে চাই। এই নদীর পাশের মানুষ তারা অস্থায়ী ঠিকানায় যেন আর না থাকে।